পীরজাদা মেহরাব সিদ্দিক হুজুর আল কুরাইশি হেনার আব্বা ছিলেন হাওড়া জেলা সন্তোষপুরে একই সঙ্গে বসে অন্তত দেড় ঘন্টা কথা আমার বলছে মশিউর আমার আব্বার কথা কিছু তোমার বলে যাই শোনো তোমরা বক্তা মানুষ বলতে সহজ হবে আল্লাহ ভিতরে সব গজগজ করছে বাবা সব জায়গা বলিনি বাবা আমার মেজি হুজুর পীর কেবলা জেনা স্মৃতি সভা পড়া করছে জানেন না জানেন উনি কত বড় আল্লাহর ওলি জানেন না জানেন উনি কত বড় আল্লাহর বন্ধু আমি ওনার নিজে হাতে হাত দিয়েছি বাবা হাতটা বলে ঠান্ডা হয়ে গেছে মূল কলিজা কানে জুড়িয়ে গেছে আমার কালিমুল্লাহ হুজুর পীর কেবলা ইন্তেকাল করেছেন উনি সঙ্গে করে আমার নিয়ে গেছেন উনি পরিচয় দিয়ে দিয়েছেন আমার মেজি হুজুর পীর কেবলা মুস্কে হেসেছিলেন কত খুশি দিবাগে বাগ হয়েছিলেন আমি বললাম হুজুর আমি মুরিদ হব আমার মেজি হুজুর পীর কেবলা নিজে হাতে হাত দিয়ে আমাকে মুরিদি করা আর মেজি হুজুর পীর কেবলা একটা কথা বলেছিল বাবা হকের বিরুদ্ধে সত্যের বিরুদ্ধে কথা বলবে আমি তোমার পীর বলছি সত্যে আল্লাহ আছে মিথ্যে থাকবে না আব্বা জান ভাই জান আমরা অনেকে চিনতে পারিনি মেজি হুজুর পীর কেবলা কেমন আল্লাহর ওলি আমরা অনেকে জানতে পারিনি একটা ঘটনা বলে এমন নদীকে যাচ্ছি বাবা মেজি হুজুর পীর কেবলার দরবারে লক্ষ লক্ষ মানুষ যেত বাবা সাত বছর উঠতে পারতেন না সাত বছর ঘরে থাকতেন বাবা মাঝে মাঝে বৈকালে হুইল চেয়ার করে বাবা আপনার মুরিদ মতাকে ঘোরাতেন একদিন বাবা সকালবেলা একটা ভক্ত এসেছে বাবা গায়ে তার ছেঁড়া করা জামা দেখতে ভালো না বাবা কেমন কেমন যেন ভাব ডেকে ডেকে বলবেন হুজুরের দরবারে চলে এসেছেন ও খাদেমদার আমি আবু জাফরের সঙ্গে একটু কথা বলবো আমি আবু জাফরের সঙ্গে কথা বলবো খাদেমদার রেগে গেল ও ফকির রে তোর এত বড় আসমাদা কে দিয়েছে যিনি মাগলা আসামের মুফতি আজম আজকে তুই নাম ধরে কি করে ডাকলি রে এত বড় আল্লাহর ওলি এত বড় আল্লাহর বন্ধু যিনি পাঁচ হাজার বার আমার রসুলের দিদার পেয়েছে একটু আসতে বলো আর একটু জোরে বলুন এক আত্মান না এত ভাই আমরা বসে আছি আমি নিজে বসে আছি বলি তুই কবার নবীর দিদার পেয়েছি নবীর দিদার পেতে গেলি সত্য কথা বলতে হবে হারাম হালাল পরেশ করে চলতে হবে চলি এখন বন্ধনের টাকা ঘরে ঢুকে গেছ বাপ এখন বউ মোড়ল বাইরে ছেলে আসবে সব ঘিরে বসে টাকা দিচ্ছে বউ খারিনি দাড়িতে হাত দেবতে সোহান আল্লাহ তো সোহান আল্লাহ শুধু মর আগে আল্লাহ আকবার জি আমার সে বন্ধন আল্লাহর সাথে বউ কুটুম করে আর ভাই কোন বাবা কেলে ভাই হতো আল্লাহ আকবার আমরা কিচ্ছু বলিনি বললি তো বিপদ ঝামেলা জি এজন্য বলছি বাবা খুব সাবধান ফিরে আসুন আল্লাহর ওলি মেজি হুজুর পীর কেবলা উনি ঘরে আছেন বাবা চোখে দেখতে পেতেন না কিন্তু শুনতে পেতেন বাবা আমার মেজি হুজুর পীর কেবলার দরবারে ওই ফকিরটা ডেকে বলছে খাদেমদার আমি আবু জাফরের সঙ্গে একটু দেখা করব বারবার যখন বলছে খাদেমদার রেগে গেল বেয়াদু এমন কথা বলছো কেন বাংলা সমের মুফতি আজম একটু পরেশ করে কথা বলো আদব রেখে কথা বলো বলার সঙ্গে সঙ্গে ভিতর তামের মেজি হুজুর আওয়াজ দিয়েছে খাদেমদার রে বারবার তুই বলি শুনে রে জেনে রে ওই লোকটাকে বাজে কথা বলবি না আমার দরবারে একটু আসতে দে খাদেমদার চিন্তা করছে আমি এমন কথা বলছি আমার মেজি হুজুর শুনতে পেলো চিন্তা করছে ঠিক আছে হাতটা ধরে ভিতরে নিয়ে গেছে ভিতরে নিয়ে যাবার পরে আল্লাহ আকবার দরজাটা আটকে দিয়েছে আমার এই যিনি আসছে আমার পীরজাদা মেহরাব সিদ্দিক হুজুর আল কুরাইশি হেনার আব্বা ছিলেন হাওড়া জেলা সন্তোষপুরে একই সঙ্গে বসে অন্তত দেড় ঘন্টা কথা আমার বলছে মশিউর আমার আব্বার কথা কিছু তোমার বলে যাই শোনো তোমরা বক্তা মানুষ বলতে সহজ হবে আল্লাহ ভিতরে সব গজগজ করছে বাবা সব জায়গায় বলিনি বাবা
আল্লাহর ওলি মেজি হুজুর পিরিকেওয়ালার দরবারে ফকিরটা বসে গেল আধ ঘন্টার বেশি কথা বলল বলার পর ফকিরটা বিদায় নিল ফকিরটা চলে গেল এইবার বাবা পর খাদেমদার কৌতল জাগলো এমন বিয়াদব ফকির আজকে আমার মেজুদির নাম ধরে কথা বলল নাম ধরে ডাকলো আমার একটু জিজ্ঞাসা করার দরকার আছে তাই খাদেমদার চলে গেছে ভিতরে মেজুদির পিরিকেওয়ালা পা টিপতে লেগেছে মেজুদির পিরিকেওয়ালা ডেকে বলছে বাবা খাদেমদার তুমি বিয়াদব বললে কেন বলো বলো এমন ভুল করলে কেন বলে হুজুরের ফকির মানুষ এমন আপনার নাম ধরে ডাকবে কেন বলে ডেকেছে ঠিক করেছে তুমি এমন কথা বললে কেন আরে আমার খাদেমদার তুমি চেনো না তুমি জানো না বোঝো না তোমার শেষক আল্লাহ দেনি জানবে কি করে ওই ফকির যিনি আমার সঙ্গে দেখা করতে এলো ওনাকে তুমি চেনো জীবনে কখনো দেখেছো খাদেমদার বলে হুজুর আমি দেখিনি আমার মেজুর পীর বললেন বাবা উনি হলো বড় পীর গাউসুল আজম নারায় তকবীর আমার মেজি হুজুরের কাছে বড় পীর সাহেব আসে হ্যাঁ লক্ষ্য করেছেন আমার দাদা হুজুর পীর কেওলা হাড়ে আব্বাসউদ্দিন গাজী গোরা চাঁদ উনি সালাম দিয়েছিলেন উত্তর পেয়েছিলেন জি স্বর্ণকারে সোনা চেনে কষ্টি পাথরে যাচাই করলে পাওয়া যায় আমার আল্লাহর ওলিরা তারা জিন্দা জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়ায় তাদের দাম মরণের পর আল্লাহ তাদের দাম দিয়েছে আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ তাই আমি হাত জোর করে কথা তুলছি কেন আমার সবজি বাজারের ভাই পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি একটু দামি হও এই দুনিয়ার ধান্দায় বিবি বাল বাচ্চা ধান্দায় নিজের জীবনটা মাটি করো না এখনো পর্যন্ত আল্লাহকে চিনে রসুলের প্রেমের মালা গলায় পরে নিজের জীবনটা তৈরি করো লাভ হবে এই দুনিয়াটা কিছু না বাবা কিছু না জি ফরসো বাবা নিয়ে যাচ্ছে রান্না হচ্ছে খাচ্ছে এই পর্যন্ত না 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 একটুখানি বলে দিয়ে যাই রজবের চাঁদ আমাদের মাতারুদের এসেছে বাবা আল্লাহ পাক আমাদের রজবের চাঁদ দিয়েছে আমরা কিন্তু একবার বুঝলাম না এই রজবের চাঁদের মূল্য কত এই রজবের চাঁদের দাম কত যেটা তারিখ হচ্ছে 27 তারিখ আব্বা জান আপনারা জানে না জানে না কোরআন পাকের 15 পারা তফসিরটা খুলে দেখেন আপা চোখ দাঁড়িয়ে যাবে চোখের পানি গড়িয়ে পড়বে আপনি থাকতে পারবেন না পৃথিবীর জমিনে যত নবী এসেছে পয়গম্বর এসেছে বাবা কোন নবী কাল আল্লাহর বাড়ি ডাকিনি একমাত্র আমার প্যারা নবীকে দাওয়াত দিয়ে গেছে সেই নবীর উম্মত আমরা জি সেই নবীর উম্মত আমরা আব্বা জান ভাই জান একটুখানি বলে দেই বাবা আমার নবীর দুশমন ছিল বাবা আমার নবীর শত্রু ছিল মক্কা নগরে মদিনায় শত্রু ছিল বাবা কিন্তু না 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 শত্রুতা করে কিছু করতে পারিনি কিচ্ছু করতে পারিনি আল্লাহ পাক দেখে বলেছিলেন নবী গো এক বিন্দু চিন্তা করবে না হটবে না আমি আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে আছি আহ কত বড় বন্ধু কত বড় নবী আজকে আল্লাহ পাক আমাদের সেই নবীর উম্মত বানিয়েছে একবার কিন্তু আমরা চিন্তা করছি নে একবার কিন্তু ভাবছি নে একবার কিন্তু মনটা নরম করে আমরা চাইতে পাচ্ছি নে বলতে পাচ্ছি নে তাই আজকে আমি হাত জোর করে বলে দিয়ে যাচ্ছি নবীর প্রেমের পাগল হন নবীর প্রেমের দিওয়ানা হন নবীর প্রেমে ডুব দেন আল্লাহ পাক কিসমত খুলে দেবে জোরে বললেন না সুবহানাল্লাহ আর একটু চিল্লে বলা গেল না সুবহানাল্লাহ জি একটু ফিরে আসে একটু চলে আসে